যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান, রাতে পর্ন দেখেছেন তওবা করেন উঠে দাঁড়ান, আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তওবা করে ফিরে আসেন, মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন, কারো ক্ষতি করেছেন তওবা করে ফিরে আসেন, মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ইমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাআসিয়া, বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ, অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে, এটা হয় না? পা স্লিপ করে না মাঝে মাঝে, ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সলাত পড়েন, সলাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকান্না সলা, ইয়া মুয়াস, হে মুয়াস রাদিয়াল্লাহু আনহু, কখনোই সলাত ছেড়ে দিও না, লা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সলাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সলাতকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করলো। বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে, জি, এবং তাকে তওবা করতে বলতে হবে, যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে, তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম, সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরও যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, ইমাম শাফেঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে, এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস, এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল, মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছেন, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছেন। যুবকদেরকে অনুরোধ করবো ভাই, যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান, চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না, দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ, আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।